নমস্কার করোনা সম্পর্কে কিছু খবর সাফল্যের রাস্তায় ভারত করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের পথে অনেকটা এগিয়ে গেল ভারত হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রির গবেষক ডক্টর সীমা মিশ্র ভ্যাকসিনের প্রোটোটাইপ ডিজাইন করে ফেলেছেন এটিকে টি সেল প্রোটোটাইপ বলা হচ্ছে এটি শারীরিক শরীরে গিয়ে করোনার প্রোটিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ক্ষতিকারক কোষগুলোকে শেষ করবে একসঙ্গে প্রচুর মানুষকে দেওয়ার মতো করে ডিজাইন করা হয়েছে দেশবাসীকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে কোভিড 19 টেস্ট কিট বানাতে ছাপিয়ে পড়েছিলেন পুনের মাইল্যাবের মলিকিউলার ডায়াগনিস্ট কোম্পানির চিফ ভাইরোলজিস্ট এতদিন বিদেশ থেকে আমদানি করা এই টেস্ট কিট নিয়ে চলছিল কাজ দেশে এই প্রথম কোভিড 19 টেস্ট বানালেন তিনি পুনের মাইল্যাবে বানানো এই টেস্ট কিট ইতিমধ্যেই চলে এসেছে দেশের সরকারি ও বেসরকারি ল্যাবগুলিতে সেনা নামাতে পারে বাংলায় মমতা কি সিদ্ধান্ত নিলেন করোনা ভাইরাসের লকডাউন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন মানুষ লকডাউন না মানলে আধা সামরিক বাহিনী নামাতে হবে প্রয়োজন হলে বলবেন ইতস্তত করবেন না এদিনও স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন সাধারণ মানুষ যাতে আক্রান্ত না হয় তা নিশ্চিত করতে একশো শতাংশ মানুষকে লকডাউন পালন করতে হবে থেকে আক্রান্ত হওয়ার পাঁচ জনের কেউই বাসিন্দা নয় বলে পরিষ্কার জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর শনিবার সাংবাদিক বৈঠক করে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্ত পাঁচ জনের মধ্যে দুইজন দিল্লি ও তিনজন উত্তরাখণ্ড থেকে তিহট্টর বার্নিয়ার বাসিন্দা মোহন মন্ডলের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন করোনার আর্থিক ক্ষতি সবচেয়ে বেশি ভারতেই করোনা সংক্রমণ আটকানোর জন্য দেশে জারি করা হয়েছে তিন সপ্তাহের লকডাউন এই পরিস্থিতিতে চূড়ান্ত সংকটের মুখে দেশের অর্থনীতি দিনমজুররা কর্মহীন হয়ে পড়েছেন সঙ্গে সঙ্গেই কার্যত ধুকতে শুরু করেছে অর্থনীতি বেলেঘাটার আইডিতে তেহট্ট করোনা আক্রান্তরা নদিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচজনকে কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো পাঠালো নদীয়া জেলা স্বাস্থ্য দপ্তর শনিবার সকাল এগারোটা নাগাদ তেহট্ট কর্মতীর্থ থেকে তাদের অ্যাম্বুলেন্স করে কলকাতায় আনা হয় পাশাপাশি এদের সংস্পর্শে এসেছিলেন এমন সাত জনকেও এদিন দুই দুটি অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছে রাজার সেন্টারে খুবই ধুকছে কলকাতার ডাক্তার আর স্বাস্থ্যকর্মীরা হাজমাত সুট দিচ্ছে না তার বদলে রেইনকোট দেয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের এমন অভিযোগ করেছেন এ রাজ্যের বেশ কিছু সরকারি চিকিৎসক তাদের আরও অভিযোগ এই রেইনকোট ভাইরাস আটকাতে পারবে না স্বাস্থ্যকর্মীরা যাতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে না পড়েন সেই দিকে সঠিকভাবে নজর দেওয়া হচ্ছে না করোনার সঙ্গে এই যুদ্ধ একেবারে প্রথমের সারিতে রয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তাই তাদের সংক্রমণের ভয় সর্বক্ষণ এবং সবচেয়ে বেশি প্রতি মুহূর্তে করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে যাচ্ছেন তারা অথচ তারাই নিজেদের অসুরক্ষিত মনে করছেন বলে অভিযোগ আপৎকালীন পরিষেবা ও অনলাইন ডেলিভারির জন্য চালু হল পাস ই পাস ব্যবস্থা কলকাতা পুলিশ কমিশনার মাননীয় অনুজ শর্মা কলকাতাবাসীদের সুবিধার্থে আপদকালীন পরিষেবা ও অনলাইন ডেলিভারির জন্য একটি ই পাস ব্যবস্থা সূচনা করলেন আজ এই ই পাস সুবিধা পেতে আপনাকে নিচের লিংকে গিয়ে নিজের সম্পর্কে সংশ্লিষ্ট তথ্যগুলি পূরণ করতে হবে তারপর এই ইমেল মারফত আপনার কাছে ই পাস